দেখো আলো আলো, সকালবেলাটা বেশ ভালো লাগে তাই না? চারিদিকটা শান্ত, একটু পরে শব্দ সব শোনা যাবে, পরিবেশটাও বেশ ভালো লাগছে। ওই গাছটাতে কালকে জল দেয়নি টোটন, ব্যাস নিতে গেছে, আমারও দেওয়া হয়নি, টোটনও দেয়নি। ওখানে একটা তুলসী গাছও মারা গেছে, তুলে ফেলতে হবে। দেখো মাটি ছাড়া কি সুন্দর গাছ হয়, দেখেছো? মাটি নেই, ছাদের এখানে গাছ হয়ে গেছে। এই দেখো আমাদের গাছে পেঁপে ধরেছে, দেখতে পাচ্ছ? গাছে পেঁপে হয়েছে, এই যে কোকোম্যান চলে এসেছে। রান্না বসিয়ে দিয়েছি, এটার মধ্যে বাবুর ডালিয়া, পুজোর মধ্যে এত খেয়েছে এই জন্য এখন আর ভাত খায় না, ডালিয়া খায়। আর চারটে ডিম বসিয়েছি, তিনি ডালিয়া দিয়েছি, লেবু কেটে দিয়েছি তিনটে, আর এই ডিমের ঝোল। আর বেগুন ভাজা করছি, বেগুন ভাজাটা দেবো, ব্যাস গুছিয়ে দিই আগে, বেগুন ভাজাটা পরে তাড়াতাড়ি করে দিচ্ছি। বাবুর শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে তাই তো? হ্যাঁ খুবই খারাপ। নিজে ইচ্ছা যদি ঠান্ডা লাগায় কেউ বসে থেকে, এই গুছিয়ে দিয়েছি আবার কি হলো, খালি ভুলভাল, ও খালি সব মানে এক তো এক কি ভুলভাল বুঝি গুছিয়েছি, এটা ওপরে দিয়েছি কেন বুঝিস, বুঝতে পেরেছিলি? খাবি বলে এটা ওপরে দিয়েছি আমি। টোটোর ঘুমিয়ে রয়েছে, ও কারোর গরম লাগে তখন। রাত্রে নিয়ে এসছে ঝুড়ি ভাজা, এখন চা দিয়ে খাবো বসে বসে। এটা ঝুড়ি ভাজা বাবা? আরে হ্যাঁ, কাকু ওই ভান্ডার কালিমার মন্দির থেকে প্রসাদ আনতে গিয়ে, হ্যাঁ এটা নিয়ে এসে ওই ওই পাইকারি দোকানটা থেকে এনেছে। গুড মর্নিং জানিয়ে দিত, আমি এখনো গুড মর্নিং জানাইনি। গুড মর্নিং, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব খারাপ আছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যাতে কারো ঠান্ডা না লাগে। আমি অনেক প্রোটেকশন ইউজ করি, মাথায় সবসময় কাপড় দিয়ে যাই, চাদর দিই, তাও বাঁচতে পারলাম না। আগের দিন তিন চারটা আইসক্রিম খেয়ে নিয়েছি। তাহলে আইসক্রিম খেয়ে সেই খেয়ে ঠান্ডা লাগায়। তো দেখো সেই ঠিকই মাংস এনেছিল, এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ, এটার মধ্যে করে ছিল জলের মধ্যে থেকে, এখন এটাকে মাখিয়ে রাখবো। ডিমের ঝোল তো রান্না করেছি, বাবুকে ডিমের ঝোল আর তোমার ডালিয়া করে দিয়েছি, আর এখন ভাত আর এই মাংসের ঝোল করব। তাও কি এখন যাব বাজারে, সমস্ত কাজ পড়ে রয়েছে, তো কাজ কিছুই সারতে পারলাম না, শুধু মাংসটা মাখিয়ে রেখে গেলাম। এখন চলে যাচ্ছি বাজারে, বাজার থেকে এসে যা করা করব। রোদ উঠেছে প্রচণ্ড, বাজার করে তো বাড়ি যাবে। কাপ কাপ চায়ের কাপ নেই, আপেল 500, শশা কালকে সেদিনকে শশা নিয়েছিলাম ওই 15 টাকা কিলো, আজকে আবার কত করে কে জানে। ও আদা লঙ্কা, আদা লঙ্কা চল ওইদিকে যাই আগে, আমিও একটু নেব। হ্যাঁ একটু দেশি শশা কত করে গো? শশা 25 টাকা কেজি। আগে আদা লঙ্কা, লাউ, ঝিঙে, আমার ঘরের লাউ খাওয়া হয়নি এখনো। শশা কত বললে? একটা বাদা দিয়ে দাও আমাকে। বেগুন 20 টাকা করে বলছে, নিলাম 1 কিলো। বেগুন 25 টাকা করে বললো তো। তুমি কি সোনা বিক্রি করছো না কাঁচা লঙ্কা বিক্রি করছো? সোনা বিক্রি করছো? আর এক জায়গায় 500, আর এক জায়গায় 500। এটা কি শরবতি লেবু? কমলা লেবু কত করে? 7 টাকা পিস।
কমলা নিবি নাকি? এখানে 70 টাকা। আমার কি কাশি হচ্ছে? লঙ্কার ঝাঁজে আমার কাশি উঠে গেছে। ওরে খাওয়া দাওয়া করে না বুঝেছিস, এই জন্যই এত রোগা। আমরা এত খাই বলে আমরা কোন দোকানে চাল খাই কি জানি, এই জন্য এত মোটা। রাতের দিকে বেরোও না। সব বাজার নিয়ে চলে আসলাম। হ্যাঁ নামাচ্ছি নামাচ্ছি, দাঁড়া মা কই? মা পুজো দিচ্ছে। হ্যাঁ অল্প একটু মিষ্টি দাও। দুটো খা। মিক্সি বাটিটা না ভেঙে গেছে ছোটটা, এত বড় মিক্সি বাটিটার মধ্যে এইটুকু মশলা করতে হবে। এখন মশলা মানে কি, আদা রসুন আর কাঁচা লঙ্কা করবো। দুটো ভেঙে গেছে। দুটো বাজে না টোটল? দুটো বাজে, দুটো 20 বাজে। ও হয়ে যাবে খনে। এইটুকু এইটুকু মশলা করতে এখন আবার করতে পারবো একটা জিনিস নষ্ট করতে হয়েছে। সেটা হলুদ নুন দিয়ে মেখে রেখে গেছিলাম, তেল হলুদ নুন দিয়ে মেখে রেখে গেছি। তো মশলাটা আগে করে নিয়ে আসি। টোটনের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে এই সবজিগুলো নিয়ে এসছি, দেখো লঙ্কা এনেছি, আকাশি লঙ্কা, কত ঝাল হবে, বিশাল ঝাল হবে। 500 নিয়েছে, কত 32.5 টাকা নিয়েছে, 500 500 নিয়ে এসছি। একবারে পেঁপে টেপে সবই নিয়ে আসলাম। সেদিন আর পুরোটা করিনি, বললাম যে খাক পরের দিন আবার করে দেবো। ওখানে কারণ 2.5 কিলো এনেছিল, এতটা কে খাবে আর। ভাত উঠে গেছে, একটু কষিয়ে আর প্রেশারে দিয়ে দেবো। খাঁচি বলতে আবার নরম না হলে ভালো লাগে না খেতে। দেখো হয়ে যাবে এক বেলা খাবার, কি ডিমের ঝোলা আছে রাতের জন্য করা। টোটন কি করে দেখি, টোটন মনে হয় লঙ্কা বাঁচতে বসেছে। এই যে সব হয়ে গেছে, এখন লঙ্কা বাঁচতে বসেছে। বাজ আমি রান্না করি, এখনো তিথি পড়ছে মাংসে। আর এই যে চলে এসছে, স্নানও হয়ে গেছে। এই দেখো এই বছর প্রথম প্রথম বক ফুল ঢুকলো, তিথি পড়ছে। তুমি একটু খাবে, বড়া খাবে নাকি আবার? আবার বড়া। ওই যে তাড়াহুড়োর মাংস, আর এই যে কালকের ডাল ছিল, আর ওই সেদিনকে শাক ভেজেছিল বৌদি, ওই শাক ভাজা ছিল, শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে ওদের। এখন ডাল দেবো, কালকে একটু ডাল করেছিলাম, তোমার মটরের ডাল করেছিলাম মুলো দিয়ে আর লাউ দিয়ে। তোকেও দিই। এই দিকে টোটন বসেছে, আর এই দিকে বসেছে তোমাদের দাদা। তো খাবার দিয়ে নিই ওদেরকে। একটা মিষ্টি দিয়ে রেখে দিতাম দেখছ। কতগুলো খাইলো কে? ঠিক আছে কাদা করে নি। টোটন তুই কি খাবি বল? ও খাবে চা। আবার তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, পরের ভিডিওটা আবার এরপরের থেকে শুরু হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি একসাথে ভিডিওটা দিতে চাই না তাহলে অনেকটা বড় হয়ে যাবে, সারাদিনের ব্লগ বুঝতেই পারছো কতটা বড়। তো গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।